हेलो फ्रेंड, गुड मॉर्निंग। तो आज के हे महालय, तो तुम्हारे सकल के जाना महालयर अनेक अनेक शुभेच्छा। तो आज के सकाल सकाल बैरिए पड़े दूज कथा जा नदी धारे बिलापुर नदी धारे जाब से मान हम महालय दिन हम चान है। तो वोटार एक भिडियो करते जा मैं दूजने मिले। तो प्रथम जो तुम्हारे शर्ट मैं देखिए जे काश बागान आरो, तो तार मध्य हमें एड कर भिडियो, तो वोटाई करते गए और कि मैं एन जा तुम्हारे पर देव वोटा और हे एखे बस कथा बोलने देरी हो जाए क्या ओदि एक जो है ना करते पर भिडियो। तो देखो अलरेडी तेई रोद उठे गए, तो एकटूर जो एखे बसि कथा बोलो ना, हमें हे एके नदी धारे चले जाब गए तुम्हारे साथ देखा हे हमारे साथे थको भिडियो भलो है एक देखो। चलो देखा। सो हेलो फ्रेंड, तो चले नदी धार, तो अनेकटाई रोद दिए आस्ते आस्ते मैं रोदा उठे गए प्रचंड दाखाते रोद। तो मैं भिडियो करब ए मैं भाटा नदी, तो भिडियो एक नोब ना करते पर। तो आज के अनेकटा जल नेमे गए मैं अनेकटा भाटा आज के यत सकाल कोई नदी धारे आसें, तो प्रथमवार इलम। और महालय मैं महालय प्रति बचर उठे हे महालय देखी टीवी ते बचरे भिडियो करब महालय दिन के बैरिए पड़े नदी धारे भिडियो करते। तो आज के महालय देखा है अल्प, तो अल्प देखे क्योंकि हमें देखनी। तो भिडियो करी तर सामने गए एक ब्लगटा करब, तो आगे भिडियो कर नहीं ठीक है ना, देरी हो जाए देरी हो गए भिडियो करते पर ना। तो फ्रेंड मैं भिडियो करार्जन नदी धारे नाम दे भाटा, तो तो राही देखो पाफा गुटिए निचे, तो पाटा गुटे ही नापते हैं ना पूरे एक पा कादा। तो देखी ना चो। तो बंधुरा नेमे पड़ी एक् नदी धारे देखते कत कादा, जुतो हाथे निये एगाते फोन एगाते जुतो বন্ধুরা নেমে পড়লাম জলে আস্তে জলই জল ছোট খোয়া খোয়া মতন আছে পায়ে ফুটছে অনেক। তো ফ্রেন্ড এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ পড়ে গেছে সারা, আমি হচ্ছে এই দিকটা ভিডিও করছি, আমি বলি কি আজ হলো, তারপরে ঘুরে দেখি শুয়ে আছে মাটির মধ্যে পড়ে গেছে। ঘর দেখি একবার কিরকম কাদা লাগলো, এই দেখো পুরো সব ধুয়ে হয়েছে প্যান ফ্যান। তো ভিডিওটা হলে ভালো হতো পড়ে গেছে, কিন্তু আমি অন্যদিকে ভিডিও করছিলাম বলে করতে পারলাম না। তো বন্ধুরা দেখতে পেলে আমি পড়ে গেছিলাম, তো ফোনটাকে বাঁচাতে গিয়ে আমি নিজে পড়ে গেছিলাম, ফোন বাঁচাতে গিয়ে নয় এমনি পড়ে গেছিল, ফোন পড়ে গেছিল। তো আমি ফোনটাকে ভালো করে মুছলাম, কাদা হয়ে গেছিল না না ফোনটা বাঁচাতে গিয়ে। তো আমাদের যা যাবতীয় এখানে ভিডিও করা হয়ে গেছে। তো আমরা এখন কটা বাজে, এখন এখন 11টা বাজে, আমরা এসেছিলাম কটা, 6:30 হাজারে বাড়িতে বেরিয়েছি এখানে এসছি 7টার সময়। তো 7টা থেকে 4 ঘন্টা হয়ে গেল এখানে আছি, তো ভিডিও এখানে যা করার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে মহালয়া, তো মানে ওইদিকে ঠাকুর চোখ আরও আঁকা হবে, তো আমরা আজকে বিকালে হচ্ছে ওখানে যাব গিয়ে মানে ঠাকুর চোখ আঁকারও হবে ভিডিওটা করব। তো আর আজকে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমরা ভিডিও করতে এসেছিলাম এখানে,
তো এখানে বান হয়েছে, আমরা আশা করতে পারিনি যে আমরা বানোটা দেখবো। তো আমি আলাদাভাবে ভিডিও করে রেখেছি তোমাদেরকে, মানে আলাদা ভিডিওতে আমি ওটা দেখাবো যে বিল্লাপুর বান, আমি ওটা থাম্বনেলে দেবো, তোমরা দেখে নিও। আর হচ্ছে এখানে আমাদের যা শ্যুট ছিল কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়িতে। এবার বাড়ি থেকে হচ্ছে বিকালে বেরোবো ওই ঠাকুরের চোখাকার ভিডিওটা করতে। তো যত ভিডিও সব ফার্স্টে আমরা দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো আমরা এখন যাই বাড়ি, যাই। অনেকটা প্রচণ্ড রোদ দিয়েছে, রোদ দিয়েছে, বিকালে ফের বেরোবো, তারপর বিকালে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, টাটা, সে বিকালে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, আমরা বাড়ি যাচ্ছিলাম, তোমাদের বললাম যে বাড়ি যাচ্ছি, কিন্তু বাড়ি যাওয়ার পথে আমরা এখানে দেখো কাশফুল মানে ভর্তি, এত কাশফুল, মানে এই এখানে যে পুরো এই এরিয়াটা দেখতে পাচ্ছ পুরোটা মানে জুড়ে কাশফুল হয়ে আছে। তো মহালয়ার দিনকে কাশফুল লাগাবো না তাহলে কী ব্লগ হচ্ছে বলো? তো আমরা এখানে একটা ব্লগ বানিয়ে নিচ্ছি, আর একটা কিছু শট নিয়ে নিচ্ছি এই কাশফুলের, তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা অ্যাড করবো সব কিছু, তোমরা দেখে নেবে। আর এখানে দেখো, এখন কাশফুলটা দেখো, আমরা মানে কাশফুলের গাছগুলো তো অনেক উঁচু উঁচু, তো আমরা অনেকটা নিচুতে ভিডিও করছি বলে তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ না। ওখানে একটা পাঁচিল আছে, আমি পাঁচিলে উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো মানে এত কাশফুল, এইখানটা আমরা প্রথম এলাম তো দেখলাম যে অনেক কাশফুল আছে, সেই জন্য আমরা এখানটায় ঢুকলাম। তো আগের দিনকে বৃষ্টি হয়েছে, এইটাই সমস্যা যে কাদা ভর্তি, কিন্তু নেচারটা খুব দারুণ, নেচারটা দারুণ, কিন্তু হ্যাঁ জল হয়ে আছে, তো এদিকটা জল কাদা হয়েছে। তো আমরা পাঁচিল উঠে একটা ভিডিও করব, দেখো। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে আবার বিকালে, বিকালে। সো হ্যালো ফ্রেন্ড, তো আমরা চলে এসেছি এখানে, মানে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে বিকালবেলায়, কিন্তু আমরা বিকালে বেরোতে পারিনি, একটু কাজ ছিল বললে। তো আমরা একবার সন্ধ্যাবেলা বেরিয়েছি, তো অনেকটাই মানে এখন বাজে কটা বাজে, 7টা বেজে গেছে, আমরা বেরিয়েছি। তো কাকু এদিকে ঠাকুর তৈরি করছে, আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে, আমি তোমাদের একটু ঘুরে দেখাবো। আর ঘুরে দেখাবো কি, তোমাদের প্রথমেই যে দিয়েছি আমি, মানে ছোটো ছোটো ক্লিপ মতো দিয়েছি মিউজিকের সাহায্যে, হ্যাঁ তোমাদের আমি মিউজিকের সাহায্যে দেখিয়েছি, তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর ওগুলো কাজ কিন্তু অসাধারণ, এখনো কমপ্লিট হয়নি, এখনো চোখ আঁকা হয় না। ভাবছিলাম যে একটা ঠাকুরের চোখ আঁকবে, ভিডিও করবো, কিন্তু হলো না, তার আগেই সব কমপ্লিট হয়ে গেছে। না এখন ওটা বাকি আছে না, একটা চোখ ওটা আজকে হবে, কেন কখন রাত্রিবেলা হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের এই জায়গাটার একটা অন্য ভিডিও করে তোমাদের দেখাবো আমি। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত 10:30 বাজে। তো আমাদের আজকে মহালয়ার ভিডিওটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা করা। আর হচ্ছে আজকে এই পর্যন্তই করছি, অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই জানাও। আর হচ্ছে যে পরবর্তী ভিডিও, আরও দারুণ একটা ভিডিও আসছে, ওটার জন্য তোমরা অন্তত সাবস্ক্রাইব করা দাও। আর এই যে মহালয়ার ব্লগটা আমি অনেক খেটেছি, তো তোমাদের থেকে একটা করে লাইক আশা করছি, তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকের ব্লগটা দেখা হচ্ছে পরবর্তীতে, টাটা।